বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এই চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসছি, সেটা হলো যে কেয়ার গিভিং কোর্স এবং ফার্মেসি কোর্স। কেয়ার গিভার কোর্স গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের টেকনিক্যাল এডুকেশন বোর্ডের অধীনে, যে কোর্সটি করে আপনি দেশে পল্লি চিকিৎসা বা নার্সিং কেয়ারে কাজ করতে পারেন, এবং যারা ফার্মেসি সি ক্যাটাগরি হচ্ছে ফার্মেসি কাউন্সিল আন্ডারে, যে কোর্সটি করে আপনি ফার্মেসি ব্যবসা করতে পারেন, দেশ বা বিদেশেও আপনি চাকরি পেতে পারেন। কেয়ার গিভার কোর্স করে অনেকেই জাপান, অস্ট্রেলিয়া, ইউকেতে যাচ্ছেন, যারা সেখানে নিজেদের লোক আছে অথবা গভর্নমেন্ট যে পলিসির মাধ্যমে লোকগুলা নিচ্ছে সেখানেও আবেদন করা যাবে। সুতরাং অনেকেই আমাকে প্রশ্ন করেছেন এটা সরকারি কোর্স কিনা, যে এটা সরকারি কোর্স, তবে কোথাও কোথাও কোনো প্রতিষ্ঠানে পারমিশন নাও থাকতে পারে, বোয়া কোর্স হিসাবে পরিচালনা করতে পারে, কিন্তু সেটা আপনাকে দেখে শুনে বলতে হতে হবে। সুতরাং যারা ফার্মেসি কোর্স করতে চান বা কেয়ার গিভার কোর্স করতে চান, তারা সঠিকভাবে ঠিকানা যেহেতু চান, সেটা আমাদের ঢাকা উত্তরা, বাড়ি 12 রুট 33, সেক্টর 7, আপনার এই ঠিকানায় শুক্রবার এবং শনিবারে যোগাযোগ করতে পারেন। সিলেটে আম্বরকানা 95B ওয়েবস, আপনার NCC ব্যাংকের পিছনের বিল্ডিং, ওই শহীদ বিউতে যোগাযোগ করতে পারেন। ময়মনসিংহ চায়না ব্রিজ মোড় হসপিটাল, সেখানে যোগাযোগ করতে পারেন। যারা বিভিন্ন ধরনের ডিপ্লোমা কোর্স করেছেন, ফাউন্ডেশন, সমিতি, NGO, যদুকদু, মার্কা, সেগুলো না করে আমাদের এই কোর্সগুলো করতে পারেন, যে কেয়ার গিভিং চাইল্ড এবং ওল্ড কোর্সটি অথবা ফার্মেসি কোর্সটি, এটি দুটি সরকারি কোর্স, এটি কমপ্লিট করে আপনি দেশ এবং দেশের বাইরে প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে কোনো বাধা নাই, বা আইনগতভাবে বা মোবাইল কোডের এই ধরনের কোনো বাধা নাই। সুতরাং আপনারা যারা বারবার প্রশ্ন করেন সেটা সম্পর্কে, ভর্তি হওয়ার জন্য আপনার বায়োডাটা, ছবি, ন্যাশনাল আইডি কার্ড, জন্ম নিবন্ধন প্রত্যেকটা 4 কপি করে করবেন, এবং করার পর আপনি একটা ব্যাগে গোছাবেন। ভর্তি হওয়ার জন্য যে আপনার টাকা 5-6 হাজার টাকার প্রয়োজন হতে পারে, বা কোন কোর্সের জন্য কত টাকা প্রয়োজন ফোন করে জেনে নেওয়া যেতে পারে, এবং সেই টাকা অনুসারে আপনি ভর্তি হয়ে ক্লাস করে সরকারিভাবে হলরুমে যাওয়া পরীক্ষা দিয়ে আপনি ফার্স্ট করতে পারেন। সুতরাং যারা ফার্স্ট করতে চান না, 2 নম্বরে চিন্তাভাবনা করেন, তাদেরকে বলতে হবে যে বাংলাদেশ সরকারের যে আইন রয়েছে সেই আইনের আওতায় পড়ে আপনি কিন্তু বিভিন্ন সময় হয়রানির শিকার হতে পারেন। সুতরাং সেই হয়রানি থেকে বাঁচার জন্য আপনাকে এই কোর্সটি করতে পারেন। আর অনেকে আছেন বড় বড় চিন্তা করেন, একমাত্র MBBS এবং BDS ছাড়া অ্যালোপ্যাথিক প্রেসক্রিপশন কিন্তু কেউ করতে পারে না, তবে যৎসামান্য যারা OTC ড্রাগ প্রেসক্রিপশন করে সেটা প্রাইমারি হেলথ কেয়ারের ভিতরে পড়ে। এই কিন্তু অনেকেই প্রশ্ন করেন, বা অনেকেই কিছু আছেন যে ডেট এক্সপায়ার আপনার চলে গেছেন, বয়স, পড়াশোনারও বয়স নাই, সেইখানে তারা কিন্তু বলে যে আমি এখন এই মুহূর্তে একটু ভালো করে প্র্যাকটিস করতে চাই, এগুলো ছাড়তে হবে। প্রাথমিক চিকিৎসক হতে চাই, আমি একজন ফার্মেসির মালিক হতে চাই, এইগুলো বলতে পারেন। আপনি যেভাবে কথা বলেন যে মনে হচ্ছে যে আপনি এখন জাগ্রত হয়েছেন, এইগুলো ছাড়তে হবে। সুতরাং যারা এই কোর্সগুলো করতে চান সঠিকভাবে, অনেকে আছেন এর বাইরেও যে ভেটেরিনারি কোর্স করতে চান সরকারিভাবে, সেগুলোও রয়েছে, 3 মাস 6 মাস 1 বছর বোর্ডের আন্ডারে রয়েছে, বা যারা দেখা যায় যে হ্যাঁ আমি প্রতিষ্ঠিত হতে চাই, পাশাপাশি আপনারা কিন্তু এরকম ব্যাংকের সাঁতার মতো বিভিন্ন প্রতিষ্ঠান ছড়িয়ে রয়েছে যেগুলোর কোনো বৈধ পারমিশন নেই, কিন্তু তারপরেও করছেন বা করাচ্ছেন, তারা কিন্তু আইনের বাইরে না, যে কোনো সময় কিন্তু আইনের ভিতরে আনা হবে এবং আইনের ভিতরে এনে কিন্তু তাদের বিরুদ্ধে মামলা করা হবে। সুতরাং মামলা করার জন্য তো লোক থাকতে হবে, সাক্ষীর জন্য তো লোক থাকতে হবে। সুতরাং আপনারা যারা বৈধভাবে কোর্সে ভর্তি হতে চান, অনেকে আমাকে প্রশ্ন করেন কোন জায়গায় যোগাযোগ করবেন, আমি এক কথা বলবো, বাড়ি 12 রুট 33, সেক্টর 7, উত্তরা, শুক্রবার এবং শনিবারে যোগাযোগ করবেন, এবং ফোন নাম্বার থাকবে 0171137019 অথবা 0171921416, এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ।